আজকে আমরা শিখব অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2021-এর সপ্তম ক্লাস। এই ক্লাসে আমরা দেখব পেইন্ট ব্রাশ টুল। কিবোর্ডের বি বাটন চাপ দিলে আমরা এই পেইন্ট ব্রাশ টুলটি সিলেক্ট করতে পারব। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে আমরা যেদিকে যেভাবে ঘোরাব সেইভাবে আমাদের সিলেকশন করতে পারব। লক্ষ্য করি, আমরা ফিল কালারটা অফ রাখলাম। মূলত এটা স্ট্রোক কালারই বেশি ব্যবহার করা হয়। এখান থেকে পছন্দ মতো কালার দিতে পারব। পেইন্ট ব্রাশ টু লম্বা এরকম চিকন লাইন, এই লাইনের ব্রাশ সাইজ মোটা চিকন করার জন্যে আমাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এন্ডিংটা হচ্ছে ব্রাশ সাইজটা বড় হবে। লক্ষ্য করি, আর স্টার্টটা হচ্ছে সাইজে ছোট করা যাবে। উইন্ডো মেনুতে যাব, যাওয়ার পরে আমরা ব্রাশ F5 চাপ দিলে আমাদের এই ব্রাশ প্যালেটটি আসবে। এখান থেকে আমরা যে ব্রাশটি আঁকাচ্ছি সেই ব্রাশটা কেমন স্টাইল নেব তা করতে পারব। এটা সিলেক্ট করলাম, স্ট্রোকের সাইজ যত বাড়াবো তত মোটা চিকন হবে। উইন্ডোতে গিয়ে স্ট্রোক, যেরকম ডিজাইন আমরা নিতে চাই সেরকমই করতে পারব। পেইন্ট ব্রাশ টুল কিবোর্ড থেকে বি বাটন চাপ দিলে এটা সিলেক্ট করা যাবে। আমরা নর্মাল লাইন নিয়ে রাখি, কালার দিলাম, তৈরি করতে পারব। তাহলে মোটা করার জন্য আমাদের কিবোর্ডের ইন্ডিং থার্ড ব্র্যাকেটটা চাপ দিলে ব্রাশ সাইজ চিকন মোটা করা যাবে। এরপর আসবো বব ব্রাশ টুল। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে আস্তে আস্তে অঙ্কন করব। ফিল কালার আমরা এই বব ব্রাশ টুলে ফিল কালার দেওয়া যাবে। লক্ষ্য করি, আমরা আলাদা আলাদা তৈরি করলাম, কিন্তু যখন আমরা একটার সাথে আরেকটাকে উপরে তুলব অটোমেটিক অ্যাটাচড হবে। এবং এই যে একসাথে কনভার্ট হয়ে এরকম শেপে পরিণত হবে। অ্যান্ড্রয়েডের উপরে ডাবল ক্লিক করলাম, স্বাভাবিক যে সাইজ সেই সাইজ আমাদের ইন্টারফেসটা চলে আসছে। জুম নিয়ে একটু বড় করে নিই, হ্যান্ড টুল স্পেস বার দিলে হ্যান্ড টুলের কাজ করে, এটার মাধ্যমে আমরা সরানোরা করতে পারব। অবজেক্টের ফিল কালার দেওয়া যাবে। বব ব্রাশ টুল কিবোর্ডের শিফট প্লাস বিতে চাপ দিলে এই ব্রাশ টুলটি সিলেক্ট করতে পারব, এবং এর ভিতরে ডবল ক্লিক করলে আমরা বব ব্রাশ টুলের অপশনও পাব। এখান থেকে আমরা এটাকে সাইজ ছোট বড় করা যাবে, অ্যাঙ্গেল করা যাবে, আমরা এটাকে এরকমভাবে ঘোরাতেও পারব। ওকে করলাম। এখন যদি আঁকাই পেইন্ট করি তাহলে ওরকম আসবে। এখন কিন্তু এগুলো সব আলাদা আলাদা। এবার আমরা যদি
এই দাগটা এরকম দেই, তাহলে লক্ষ্য করি এগুলো সব জয়েন্ট হয়ে গেছে। সহজে এরকম করতে পারবো, বব ব্রাশ টুলের মাধ্যমে আমরা ফিল কালার দিতে পারি। ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য পেইন্ট ব্রাশের মতোই আমরা কাট ব্র্যাকেট এন্ডিংটা বড় হবে এবং স্টারটা সাইজে ছোট হবে, এভাবে তৈরি করতে পারব। এরপর আসবো পেন্সিল টুল, কিবোর্ডের এন বাটন চাপ দিলে আমরা এই পেন্সিল টুলটি সিলেক্ট করতে নিতে পারব। পেন্সিল টুলের মাধ্যমে আমরা কোনো লাইন শেপ অঙ্কন করতে পারি, এটা চিকন হবে, স্ট্রোক কালার যেটা দেবো সেই কালারটা শো করবে, এবং স্ট্রোকের সাইজ মোটা চিকন করার ফলে এটাকে আমরা শেপ সাইজ মোটা চিকন করতে পারব। পেন্সিল টুল দিয়ে আমরা যে কোনো কিছু আঁকানো যাবে, এটা কিন্তু পপ ব্রাশ টুলের মতো রকম একাই জয়েন্ট হবে না। পেন্সিল টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করতে পারি, চিকন লাইন আর্ট হিসাবে এটা ব্যবহৃত হবে, এবং এখানেও আমরা এই ব্রাশ সেট করতে পারবো এরকম। যখন যে ব্রাশ দিতে চাই দিতে পারি। পেইন্ট ব্রাশ টুল, বব ব্রাশ টুল, পেন্সিল টুল, এই তিনটা টুলের ব্যবহার আমরা আজকে দেখলাম। আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলি আপনাদের কেমন লাগছে তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলি প্রতিনিয়ত দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।